নমস্কার, আমার চ্যানেল দ্য ডিজিটাল বাবু ব্লগে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কাশী বিশ্বনাথ টেম্পলের হেল ব্রেক্সটা কীরকম এবং সেখান থেকে আমরা কী কী ধরনের সুবিধা পেয়ে থাকি। তো আমরা দেখুন হেল্প ডেস্কে চলে গেছি। এটা কাশী বিশ্বনাথ টেম্পলে যে 4 নম্বর গেট আছে তার অপোজিটেই পড়ে। তো গোধুলিয়া চক থেকে 400-500 মিটার মতো হেঁটে যেতে হয়। তো হেল্প ডেস্কে দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখানো হচ্ছে, এখানে একটা আপনার রেস্টরুম আছে, ওয়াশরুম রয়েছে এই ঘরটার ভেতরেতে। এবার এখান থেকে বেরিয়ে যে ডেস্কটা আপনি দেখতে পাচ্ছেন সোজা, এটা হচ্ছে প্রসাদ কাউন্টার। মানে এখান থেকে আপনি 100 টাকা মিনিমাম 100 টাকার বিনিময়ে আপনি প্রসাদ পেয়ে থাকবেন। কি রুদ্রাভিষেক মে ভোগ মিলতে হয় কে? রুদ্রাভিষেক মে ভোগ মিলতে হয় কে? আলগ সে ভোগ খরিদনা পড়তা হয়? ভোগ নেই মিলতে হয়, প্রসাদ আলগ সে লেনা পড়তা হয়। কিতনে কা প্রসাদ মিলতে হয় ইয়াপে? 50 টাকা 100 টাকা 200 টাকার বিনিময় এখান থেকে প্রসাদ পাওয়া যায়। 24/7 কাউন্টার কিতনা বাজ ওপেন হতা হয়? 24/7 সারাদিন কাউন্টার খোলা থাকে, হেল্প ডেস্কও খোলা থাকে। এখান থেকে আপনি সুগম দর্শনের জন্য অথবা রুদ্রাভিষেকের জন্য বা মঙ্গলারতির জন্য টিকিট নিতে পারেন। কীভাবে নেবেন সেই সমস্ত তথ্য এই হেল্প ডেস্ক থেকে আপনাকে দেওয়া হয়ে থাকে।